আজকের ওয়েদারটা আপনাদেরকে একটু দেখাই। এই যে এই হচ্ছে বাইরের অবস্থা, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আপনি যদি এদিকে গাছের দিকে তাকান, হ্যাঁ, ছোট ছোট পাতা দেখা যাচ্ছে, তার মানে স্প্রিং চলে আসছে প্রায়। এবং এদিকে এখনো কিছু গাছ আছে যেগুলোতে এখনো পাতা আসেনি। স্যাঁতস্যাঁতে ঠান্ডা ঠান্ডা অন্ধকার অন্ধকার একটা এনভায়রনমেন্ট। এবং এই অংশটুকু দেখানোর কারণ হচ্ছে, আমি যখন এই ক্লিপটা নিচ্ছি তখন বাংলাদেশের তাপমাত্রা হচ্ছে 41 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, এবং আমার এখানকার অবস্থা হচ্ছে এরকম, বৃষ্টি ভেজা, অন্ধকারাচ্ছন্ন দুপুরবেলা। তো আজকে সারাদিন আমি বাসাতেই আছি, বই পড়ছি, মুভি দেখছি, ঘুমাচ্ছি, এরকম একটা অবস্থা। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অঙ্কুর ওয়ারিকোর লেখা ডু এ পিক এটার সামারি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি বলার চেষ্টা করব বইটাতে আসলে কি আছে এবং আমার কাছে কি মনে হয়, বইটা কাদেরকে আমি সাজেস্ট করছি আর কাদেরকে আমার কাছে মনে হচ্ছে যে বইটা না পড়লেও চলবে, স্কিপ করা যেতে পারে। উল্লেখ্য, আপনারা জানেন যে অঙ্কুর ওয়ারিকোও একজন ইনফ্লুয়েন্সার, এবং কোনো ইনফ্লুয়েন্সার যখন বই লেখে তখন খুব স্বাভাবিকভাবে এটা চরম মাত্রার হাইপ তোলে। এই বইটাও তুলেছে, 2021 মার্কেটে আসছে। এবং আপনি যদি কাভারের দিকে তাকান তাহলে দেখবেন যেখানে লেখা ন্যাশনাল বেস্ট সেলার, ওভার 100K কপিজ সোল্ড, অ্যান্ড ইটস ট্রু, পিপল আর বাইং ইট লাইক বিরিয়ানি। ওকে, নাও আসলে কি বইটা হাইপ যেটা তুলেছে সেটার যোগ্য নাকি এটা ওভার রেটেড? উল্লেখ্য, আমি নিজে নিজের ওপিনিয়ন দেওয়ার আগেই বলে রাখি যে এই বইটা যারা পড়েছে তারা আসলে দুই ভাগে বিভক্ত। একদল বলে যে এই বইটা হচ্ছে এরকম একটা বই যেটা আপনি আপনার ব্যাক পকেটে রেখে দিতে পারেন, এবং হচ্ছে মানে ব্যাকপ্যাকে রেখে দিতে পারেন, এবং মাঝে মাঝে পৃষ্ঠা উল্টাবেন আপনি হচ্ছেন রিচার্জড হবেন, এনার্জি রিচার্জড হবেন। আরেকদল বলে এটা কমপ্লিট ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি। আমার কাছে কি মনে হয় সেটা বলার আগে বলছি বইয়ের মধ্যে আসলে কি আছে। একদম শুরুতে যখন আপনি যাবেন কন্টেন্টে তখন দেখবেন যে নর্মাল কথাবার্তা, সেই মানি ম্যানেজমেন্ট, সেই হ্যাবিট বিল্ডিং, পার্সোনাল রিলেশনশিপ, সাকসেস, ফেলিওর, এইরকম মোটামুটি 6টা চ্যাপ্টার দিয়ে এই বইটা সাজানো। এবং বইটা যদি আপনি বাহির থেকে দেখেন তাহলে দেখবেন যে কিউট ছোট্ট একটা বই, খুবই চমৎকার দেখতে। তাছাড়া নামটাও এই বইটার মারাত্মক রকম অ্যাটেনশন সিক করেছে বলে আমার একটা দৃঢ় বিশ্বাস। এবং আপনি যদি বইটা পৃষ্ঠা উল্টান তাহলে দেখবেন যে বইটা প্রায় 300 পৃষ্ঠার একটা বই, কিন্তু যদি ফন্ট দেখেন তাহলে আপনি বুঝবেন নর্মালি বইটাকে যদি লেখা হতো তাহলে এটা 50 পৃষ্ঠাও না। এখন এই যে একটা ছোট্ট বই, অল্প সুন্দর সুন্দর ডায়লগ দিয়ে, ছোট ছোট বড় বড় ফন্টে ছোট ছোট আইডিয়া যেগুলো লেখা হয়েছে, এগুলো আসলে কাদের পছন্দ হবে? যে কারো পছন্দ হওয়ার কথা। তবে আপনি যদি অনেক বই পড়েন, মানে হচ্ছে আপনি যদি নন ফিকশন পড়তে পছন্দ করেন, সেলফ হেল্প যদি বই আপনি মনে করেন, যে মানি ম্যানেজমেন্টের উপর যদি আপনি 2টা বই পড়েন, তারপর হচ্ছে পার্সোনাল রিলেশনশিপ ডেভেলপের জন্য যদি আপনি 2টা বই পড়েন, তারপরে মনে করেন যে আপনি টাইম ম্যানেজমেন্টের যদি আপনি 2টা বই পড়েন, এরকম যদি মোটামুটি 10 থেকে 12টা বই পড়েন, তাহলে এই বইটা পড়তে গিয়ে আপনি মনে হবে যে সো হোয়াটস নিউ। এবং আরেকটা জিনিস আপনাকে চরমভাবে ধাক্কা দেবে, সেটা হচ্ছে যে সামটাইমস ইউনো হি ইউজ সাম অফ দ্য কোটস অফ সাম ফেমাস রাইটার্স অর সাম ফেমাস পিপল, ইউনো, অ্যান্ড হি ডিডন্ট মেনশন দ্য নেম অফ দ্য পিপল, এবং কোনো কোটেশনও ব্যবহার করে নাই। তো আমি জানি না এই কাজটা উনি কেন করেছে। যেমন আমরা এই ডায়লগটা সবাই জানি যে ইফ ইউ ডু নট আস্ক দ্য অ্যান্সার ইজ অলওয়েজ নো, এরকম এই ডায়লগটা উনি ব্যবহার করেছে বইতে। এটা জানে না এমন কেউ কিন্তু নাই, এটা খুবই বিখ্যাত একটা ডায়লগ, কিন্তু উনি কে বলেছে সেটা তো মেনশন করে নাই, কোনো কোটেশনও দেয় নাই বইতে। আরেকটা কথা যেটা, যে হাউ ইউ ডু এনিথিং ইজ হাউ ইউ ডু এভরিথিং, এটাও খুবই ফেমাস একটা উক্তি। এরকম মানে বিভিন্ন রকম ফেমাস ফেমাস উক্তি উনি ব্যবহার করেছে এই বইতে, কিন্তু কোনো মেনশন করা হয় নাই। তো আমি জানি যে আইডিয়াস আর নট নিউ, মোস্ট অফ দ্য আইডিয়াস, আই মিন দে আর নট নিউ। আপনি এখন যে চিন্তাটা করছেন, যেটা আপনার মনে হচ্ছে, সেটা 100 বছর আগেও মানুষজন চিন্তা করেছে। তো এটা হতে পারে যে আমরা সবাই একটা সময় টিনেজ পার হওয়ার পরে লাইফ সম্পর্কে আমাদের একটা বেসিক, একটা কমন গ্রাউন্ডে চলে আসি আমরা সবাই, একটা আইডিয়া হয়। কিন্তু কারোর সরাসরি ডায়লগ শেয়ার করার পরে একটা কোটেশন থাকবে না, বা ইট ওয়াজ পেইনফুল, আই মিন ইট ওয়াজ রিয়েলি পেইনফুল টু রিড। কিন্তু আপনি যদি মনে করেন যে, যেমন আমার এই শেলফ থেকে যদি আপনি 2টা বই নেন, এবং সেখানে আমি আশেপাশে যে নোটগুলো লিখে রেখেছি সেগুলো যদি আপনি পড়া শুরু করেন, তাহলে আপনি দেখবেন যে প্রত্যেকটা বইয়ের যে সামারিগুলো আমি লিখেছি বইয়ের পাশে, সেগুলো ছাপলে এরকম একটা বই পাওয়া যাবে। এবং আমার বিশ্বের যে কোনো রিডার যারা বইতে নোট নিয়ে পড়ে, তারা যেই নোটগুলো, ছোটো ছোটো নোটগুলো নেয়, আমার কাছে মনে হচ্ছে এই বইটা সেই নোটগুলো দিয়েই ভরতে। তো এটা একটা পজিটিভ দিক আছে যে আপনাকে আর ধরেন 10টা বইয়ের পৃষ্ঠা উল্টে উল্টে দেখতে হবে না যে কী নোট নিয়েছেন আপনি। আপনি অঙ্কুর ওয়ারিকোর ডু এ পিক
যদি পৃষ্ঠাটা আপনি উল্টাতে থাকেন তাহলে হচ্ছে আপনার ওই সামারিগুলো চলে আসবে। তো এই জন্যই আমার কাছে বইটা খুবই ভালো লেগেছে, আমি বলবো। বিভিন্ন সুন্দর সুন্দর উক্তি আছে, ভালো লেগেছে। কিন্তু যারা মনে করেন যে বই পড়তে পছন্দ করেন না, জীবনে একটাও সেলফ হেল্প বই পড়েন নাই বা নন ফিকশন পড়েন নাই, আমার কাছে মনে হয় তাদের এই বইটা খুবই পছন্দ হবে। ধরলে এই বইটা শেষ হবে, সুন্দর সুন্দর সামারি, বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র আপনি এই বইতে পাবেন খুব অল্প ছোট ছোট পৃষ্ঠার মধ্যে, বাক্যের মধ্যে। কিন্তু যারা হচ্ছে বইপত্র পড়েন টরেন, তারা হয়তো বা একটু ডিসঅ্যাপয়েন্টেড হতে পারেন। সো ওভারঅল যদি আমি বলতে চাই, আমি এটাকে ওভার রেটেড বলবো না, কারণ দেখেন আমার শেলফের বইগুলো ধরলেও আপনি সামারি পাবেন এরকম এই বইতে যা লেখা হয়েছে। কিন্তু আমি কি ওই সামারিগুলো নিয়ে একটা বই করেছি? কারোর জন্য কি আমি এই উদ্যোগটা নিয়েছি যে সব কিছু এক জায়গায় থাকুক? উনি নিয়েছে। সো কেউ যদি শর্টকাট সব কিছুর একটু ফ্লেভার পেতে চান, তাহলে আমি বলবো যে হ্যাঁ, আপনি ডুয়োপিক্সিট বইটা পড়তে পারেন। খুব ইজি ভাষায় লেখা, এটাও একটা কারণ, আপনারা খুব সহজে পড়ে শেষ করতে পারবেন। কিন্তু যারা ধরেন নন ফিকশন বই পড়েন টরেন, জানেন টানেন, তারা চিন্তা করে দেখতে পারেন যে আদৌ পড়বেন কি পড়বেন না। ঠিক আছে, এতটুকুই বলতে চেয়েছিলাম। আল্লাহ হাফেজ।